আমি গত জানুয়ারির 21 সালে জানুয়ারি থেকে আমার এই ডান পাটায় প্রথমে ব্যথা শুরু হয়। হুম 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 তারপর সেখান থেকে আমি ওই খুলনাতে ডাক্তার দেখাইছিলাম, ওই অর্থোপেডিকের ডাক্তার। মানে এটা ডান পায়ের হাঁটুতে প্রথম শুরু হয়েছিল? হাঁটুতে না, থাইতে। থাইতে প্রথম ব্যথা প্রথম শুরু হয়? শুরু হয়েছিল। মানে আপনি কি একটু দীর্ঘ সময় বসে থাকতে হয়, এরকম কোনো কাজ করতে হয়, নাকি একটু হাঁটাচলার একটু কাজ? হাঁটাচলাও করা যায় ওটা। হাঁটা চলার কাজ আছে, কিন্তু মানে আগেই ব্যথাটা ছিল না, হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার একদিন এই আপনার ব্যথাটা থাইতে আমার ব্যথা? অনেক আগে থেকে মানে ছিল, কিন্তু আসতে চলে যেত, কিন্তু এই ব্যথাটা একবার পারমানেন্ট হয়ে গেছে গত জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে। তারপর তো আমি এখানে চলে আসি। আসার পরে আমি এখানে প্রায় 10 দিন, 10 দিন মধ্যে। স্যারের সাথে যখন প্রথম দেখা হয়, স্যার যখন আপনাকে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করেন, স্যার কি বলেছিলেন আপনাকে, কি সুস্থ হয়ে যাবেন? স্যার বলছে যে আপনি দৌড়াতে পারবেন, আমি ঠিক করে দেবো সবকিছু। আচ্ছা আচ্ছা। তো স্যার এখানে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষার পরে আমাকে ভর্তি করে। ভর্তি করে আপনাকে শুধু হাঁটুতেই ব্যথা ছিল নাকি হাতে বা অন্য জায়গায় ব্যথা ছিল? হাতে একটু ছিল, দুই হাতে অল্প অল্প এখানে ফুলা ব্যথা ছিল, কিন্তু এই যে ইঞ্জেকশন দেওয়ার পরে, এটা প্রথম দিনের ইঞ্জেকশনের পরে আমার কমে গেছে, ব্যথাগুলো চলে গেছে, চলে গেছে। আচ্ছা, মানে যে প্রচন্ড ব্যথা নিয়ে আপনি এসেছিলেন, আপনি বলেছেন যে আপনি রাতের পর রাত ঘুমাতে পারতেন না, ওষুধ খেয়েও আপনার কোনো কাজ হতো না, এবং এই মানে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, সেই ব্যথাটা কি এখন আর নাই? আপনি হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিক আছেন? তার মানে যাদের কথা শুনে আপনি এসেছিলেন সেই একই ফলটা আপনি নিজেও আপনার জীবনে পেয়েছেন। এই যে দীর্ঘ একটা সময় পরে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন, আবার ঠিক আগের মতো করে সব ট্রিটমেন্ট হয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছেন, কেমন লাগছে আপনার কাছে এখন? ভালো লাগে, লাগছে আমার। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে তাদের সকলকে মেডিকেল বিউটিতে স্বাগতম। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক আজকে আমাদের সাথে সেটে উপস্থিত আছেন স্বপ্না রানী রায় এবং ওনার ছেলে। আমাদের এই মা একজন কর্মজীবী মা, বেশ পরিশ্রমী, স্বাভাবিকভাবেই সব কিছু যাচ্ছিল ওনার, বাট হঠাৎ করেই প্রচণ্ড রকম হাঁটু ব্যথাজনিত সমস্যা, এবং প্রথম দিকে হয়তো সমস্যাটা কিছুটা অল্প ছিল, বাট একটা সময় সেটা ক্রনিক পর্যায়ে চলে যায়, একদম প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন। ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে, ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাতেতে, পাশাপাশি ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিসও ছিল। দর্শক কি হয়েছিল এবং সেই জায়গা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন, কিভাবে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, সেই পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকে আমরা আজকে শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিল্পা রানী রায়, কোথায় থাকেন আপনি? আমি খুলনাতেই থাকি। খুলনাতে? আমরা জানি আপনি সার্ভিস করেন, কোথায় সার্ভিস করেন আপনি? খুলনা আরপিটিআই ট্রেনিং সেন্টার। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল এবং এটা ঠিক কত দিন আগে প্রথম শুরু হয়? আমি এই গত জানুয়ারির 21 সালে জানুয়ারি থেকে আমার এই ডান পাটায় প্রথমে ব্যথা শুরু হয়। তারপর সেখান থেকে আমি ওই খুলনাতে ডাক্তার দেখাইছিলাম, ওই অর্থোপেডিকের ডাক্তার। মানে এটা ডান পায়ের হাঁটুতে প্রথম শুরু হয়েছিল? হাঁটুতে না, থাইতে। থাইতে প্রথম ব্যথা প্রথম শুরু হয়েছিল। মানে আপনি কি একটু দীর্ঘ সময় বসে থাকতে হয়, এরকম কোনো কাজ করতে হয়, নাকি একটু হাঁটাচলার কাজ? হাঁটাচলাও করা যায় ওটা, হাঁটাচলার কাজ আছে, কিন্তু মানে আগেই ব্যথাটা ছিল না, হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার একদিন আপনার ব্যথাটা আমার অনেক আগে থেকে মানে ছিল, কিন্তু আসতে চলে যেত, কিন্তু এই ব্যথাটা একবার পার্মানেন্ট হয়ে গেছে গত জানুয়ারি থেকে। আচ্ছা, ওই থাইতে শুরু হয়, তারপর আস্তে আস্তে ওই হাঁটুর দিকে নামে, প্রথম ডান হাঁটুতে। তারপরে আমি ওখানে ডাক্তার দেখাইছিলাম ওই অর্থোপেডিকের। ওখানে 1.5 মাস ট্রিটমেন্ট হওয়ার পরে আবার এই বাম পায়ে চলে আসে ব্যথাটা। আচ্ছা, তারপরে আমি আর যখন ব্যথা শুরু হয় এরকম কি হয় যে মানে আগে তো আপনি স্বাভাবিকভাবে হাঁটতেন, বাট ব্যথার কারণে কি একটু খুঁড়িয়ে হাঁটতে হতো? হ্যাঁ, খুঁড়িয়ে হাঁটতে হতো। আচ্ছা, তখন আপনার চলাচলে কিছুটা আপনার বিঘ্ন তৈরি হয়েছে? বিঘ্ন হতো। তারপর তো মোটে হাঁটতেই না পারলে আর হাঁটতে হাঁটতে পারেন এরকম অবস্থা, মানে একদম যখন আর পারতেছেন না তখনই আপনি হাঁটার চেষ্টা করতেন, এছাড়া আপনি একটু রেস্টে থাকার চেষ্টা করতেন? রেস্টে থাকতাম প্রায়, ওই যে মাঝে করোনা গেছে তো ওখান থেকে প্রায় আমি শুয়ে থাকছি, এক প্রকার শুয়েই থাকছি। আচ্ছা, ব্যথাটা একটা সময় আপনার অন্য পাতে আপনার রেফার হওয়া শুরু করলো, তখন দেখলেন যে দুই পায়ে আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। আচ্ছা, তখন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? ডক্টরের কাছে গেছিলাম আমি, অর্থোপেডিক ডক্টরের কাছে গেছিলাম, কিন্তু কোনো উন্নতি আমি পাইনি। উনি কি বলেছিলেন, কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা কিছু পরীক্ষা করছিল? যে ভিটামিন ডি আর ক্যালসিয়ামটা পরীক্ষা করছিল আর এক্স-রে দিছিল। ওকে, দেওয়ার পরে
কি বলেছিলেন উনি বা কি ধরা পড়েছিল? অস্টিওআর্থ্রাইটিস বলছিল। ওকে, তারপরে ওনার ওষুধ খাই আমি কোনো দেড় মাস খাইছিলাম, কোনো পরিবর্তন হয়নি। তারপরে আমি ভেলোরে চিকিৎসায় মেনলি, আমার ছিল সেইভাবে আমি ওনাদের কাছে যোগাযোগ করি, ওই ওখানে অর্থোপেডিক ডাক্তার দেখাই, ডাক্তার দেখে ওনারা ওষুধপত্র আমাকে ওখানে এখানকার যা বলছে সেটা আমি ওই নেটের মাধ্যমে পাঠিয়ে দেয়, ইউটিউবে চ্যানেলের মাধ্যমে ছেলে থাকতো, ওখানে ওই সব কিছু ব্যবস্থা করছে। আচ্ছা, তারপরে ডাক্তার দেখানোর পরে তিন মাস ফিজিওথেরাপি করতে বলছে, আমি করছি, ওষুধও খাইছি, কিন্তু দেখা যাচ্ছে আরও আমি অবনতির দিকে যাচ্ছিলাম। আচ্ছা, আমি রাত্রি যখন ঘুমায় থাকতাম তখন দুটো পায়ে এত ব্যথা হতো, আমি নাড়াতে পারতাম না, এত ব্যথা হতো আমার। এবং তখন কি কোনো ব্যথার ওষুধ বা কিছু খাইতাম? না, ব্যথার ওষুধ খাতাম না, কিন্তু ওনাদের যে ওষুধপত্র ছিল সেটা আমি খাইছি। তারপরে তো আমি ওষুধ শেষ হয়ে যায় তিন মাসে, ফিজিওথেরাপি আমার করা শেষ হয়ে যায়। তারপরে আমি স্যারের ইউটিউব দেখি, আমি বিভিন্ন ধরনের এই মহিলাকে দেখে, যে 26 বছর একটা মহিলা সৌদি থাকতো, দেখছি যে উনি খুব ব্যথায়, ওখানে বিভিন্ন ধরনের ডাক্তার দেখাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, এখানে স্যারের কাছে আসার পরে পরিবর্তন হয়েছিল, ওনাকে দেখছি অনুপ্রাণিত হয়েছে। তারপর আর একটা মহিলা আসছে যশোর থেকে, এক সপ্তাহ নাকি সে এখানে ট্রিটমেন্ট হয়ে গেছে, কাউকে বিছনাসে পোস্তা পায়খানা করতে ভাবে বলছে, সেই মহিলাটা এখান থেকে এক সপ্তাহ মধ্যে ভালো হয়ে গেছে। তিনজনের সাক্ষাৎকার দেখে আমি মোটামুটি অনুপ্রেরিত হয়েছে এখানে আসার জন্য, একটা কনফিডেন্স এসেছে। হ্যাঁ, কনফিডেন্স আসছে। তারপর তো আমি এখানে চলে আসি, আসার পরে আমি এখানে প্রায় দশ দিন স্যারের সাথে যখন প্রথম দেখা হয়, স্যার যখন আপনাকে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করেন, স্যার কি বলেছিলেন আপনাকে, কি সুস্থ হয়ে যাবেন? স্যার বলছে যে আপনি দৌড়াতে পারবেন, আমি ঠিক করে দেবো সব কিছু। আচ্ছা আচ্ছা। তারপর স্যার এখানে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষার পরে আমাকে ভর্তি করে। ভর্তি করে আপনাকে শুধু হাঁটুতেই ব্যথা ছিল নাকি হাতে বা অন্য জায়গায় ব্যথা ছিল? হাতে একটু ছিল, দুই হাতে অল্প অল্প এখানে ফুলা ব্যথা ছিল, কিন্তু এই যে ইনজেকশন দেওয়ার পরে, এটা প্রথম দিনের ইনজেকশনের পরে আমার কমে গেছে, ব্যথাগুলো চলে গেছে। মানে যে প্রচন্ড ব্যথা নিয়ে আপনি এসেছিলেন, আপনি বলেছেন যে আপনি রাতের পর রাত ঘুমাতে পারতেন না, ওষুধ খেয়েও আপনার কোনো কাজ হতো না, এবং এই অসুখ মানে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, সেই ব্যথাটা কি এখন আর নাই? আপনি হাঁটাচলা করতে পারছেন স্বাভাবিক? তার মানে যাদের কথা শুনে আপনি এসেছিলেন সেই একই ফলটা আপনি নিজেও আপনার জীবনে পেয়েছেন। এই যে দীর্ঘ একটা সময় পরে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন, আবার ঠিক আগের মতো করে সব ট্রিটমেন্ট হয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছেন, কেমন লাগছে আপনার কাছে এখন? ভালো লাগে, লাগছে, খুব ভালো লাগছে। একটা সময় ছিল যখন আপনি বিভিন্ন মানুষের ভিডিও দেখেছেন এবং তাদের সাক্ষাৎকারগুলো দেখেছেন, অনুপ্রাণিত হয়েছেন, ঠিক আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন এবং আপনাকে হয়তো এরকম অসংখ্য মানুষ দেখছেন, তাদের জন্য কি কিছু বলবেন? আমি চাই তারাও দেখুক এবং সারা এখানে আসুক ট্রিটমেন্টের জন্য, আশা করি সবাই উপকার পাবেন, এটুকুই বলবো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনলেন আমাদের এই মায়ের কথা, আর এই পুরো সময়টাতে ওনার সাথে ওনার ছেলে ছিল এবং সার্বক্ষণিকভাবে উনি ওনার টেক কেয়ার করেছেন এবং পুরো বিষয়টাতে ওনার সহযোগিতা সবচেয়ে বেশি ছিল, পুরোপুরি ওনার পরিবারের সবারই এখানে সহযোগিতা ছিল, যার কারণে আসলে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। কি হয়েছিল একটু ওনার ছেলের কাছ থেকে আমরা জানি এবং ওনার কী ধরনের স্টেপ নিয়েছিলেন, স্টেপ বাই স্টেপ একটু ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমি জ্যোতির্ময় বর্মন। আচ্ছা, পেশাগতভাবে আপনি কী করেন আপনি? আমি স্টুডেন্ট, সবে ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। সবে মাত্র শেষ করেছেন, সামনে পুরো জীবনটা পড়ে আছে। আচ্ছা, আমরা জানি আপনার মা স্বপ্না রানী, তো উনি বেশ অনেক দিন থেকে উনি হচ্ছে ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন, উনি একজন কর্মজীবী মহিলা, পরিশ্রমী মহিলা উনি, বাট হঠাৎ করেই উনি হাঁটাচলা উনি করতে পারছিলেন না, প্রায় একরকম ডিজেবল হয়ে গিয়েছিলেন ওনার বক্তব্য অনুযায়ী, এবং আপনি ইন্ডিয়া থেকেও ডক্টর দেখিয়েছেন এবং ওনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। কি হয়েছিল ওই সময়টা, ওনাকে কেমন দেখতেন বা কি হতো একটু যদি বলেন? আসলে মাকে আমরা ছোটবেলা থেকে কখনো বসে থাকতে দেখিনি, সবসময় সে দৌড়ের উপর থাকতো, কাজকাম করতো, অফিস ছিল, বাসা সে একাই হ্যান্ডেল করতো, মোটামুটি বাবাও ছিল, তো
হঠাৎ করে জানুয়ারি থেকে আমি তাকে ইন্ডিয়া নিয়ে যাই, ডাক্তার দেখে নিয়ে আসি। তো আমি আর দেশে আসি না, আমি ইন্ডিয়াতে থেকে যাই, আমার তো ওখানে ইউনিভার্সিটি। তো আমি শুধু ফোনে শুনতাম যে পায়ে ব্যথা বাড়তেছে আস্তে আস্তে, এটা বাড়তেছে, এটা কমতেছে না। তো তখন আবার লকডাউনও চলে, তো আমি আসতেও পারতেছেন না, কষ্ট হচ্ছে, মায়ের কাছে আসতে পারছেন না। তো বলছেন হয়তো ডক্টর দেখাতে, কিন্তু ওষুধ খাচ্ছেন বাট ভালো হচ্ছে না, ডক্টর দেখাতে পারছেন এমন অবস্থা লকডাউনের সময়। তো যাই হোক, ডক্টর দেখালো, তো দেখিয়ে তেমন কোনো উপকার হলো না ডক্টর দেখানোর পরে। তো আমি ইন্ডিয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিলাম সিএমসি হসপিটালে বেলোরে। তো ওখানে ডক্টর অনলাইনে দেখলেন, দেখে কিছু ওষুধ সাজেস্ট করলো আর ফিজিওথেরাপি সাজেস্ট করলো 3 মাসের। তো সেগুলোই ফলো আপে চলছিল, কিন্তু আসলে বলবো ওখানে একটা ভুল ছিল আমাদের, যে ফিজিওথেরাপি সেন্টার যেখানে আমরা গিয়েছিলাম সেখানে আসলে প্রপার ট্রিটমেন্টটা পাইনি। যদি প্রপার ট্রিটমেন্টটা পেতাম তাহলে হয়তো বা একটু ইম্প্রুভ হইতো, কিন্তু আসলে আমরা পাইনি সেটা প্রপার ট্রিটমেন্টটা। তো যার কারণে ওটা ডিমোশন হয়ে গেল, প্রমোশন হলো না। তো এর মাঝখানে ওনার অবস্থা আরো খারাপ, অবস্থা তো আরো খারাপ, দিনকে দিন ক্রমে হাঁটতেই পারে না, সে টোটালি হাঁটতে পারে না। আমি মোটামুটি অফিস নিয়ে যেতাম, যা করার মোটামুটি টুকটাক আমি করে দিতাম। তো মা নিজেই ইউটিউবে ভিডিও দেখতো ডক্টর শফিউল্লাহ স্যারকে, তো ওখান থেকে দেখে বললো যে এরকম ঢাকায় যেতে হবে, কারণ ভালো একটা ডাক্তারের সন্ধান পেয়েছি, তো ওখানে যেতে হবে। তো আমরা যে একদম নিয়ে আসেন স্যারের কাছে, এবং স্যার দেখে যখন ওনাকে বলেছিলেন যে আপনি ভর্তি হয়ে যান, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন, আপনি দৌড়াবেন, সেই প্রথম দিন ওনাকে ভর্তি করার এবং আজকে ওনাকে নিয়ে যাচ্ছেন আপনার মাকে, দুইটাতে পার্থক্য কেমন দেখছেন? আমার আসলে প্রথমেই স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা স্যারের প্রতি, যে মানে যিনি সিঁড়ি ভেঙে উঠতে পারতো না বা নিজে উঠে দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না ঠিকঠাক, সে চারতলা থেকে একতলায় নেমে এসেছে, নিজে একা একাই নেমে এসেছে এবং সাহায্য ছাড়াই নেমে এসেছে, এবং আমি শুধু ফোন করে বলেছি যে এখানে আসো, চলে এসেছে এবং সে এখন মোটামুটি হাঁটতে পারছে নিজে, আমার এটা আসলে খুব আনন্দ করে। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে একটা ছেলে বা একটা পরিবারের কাছে? এটাই আসলে সবচেয়ে বড় আনন্দ, এই যে আপনার মুখে হাসি, এই যে মায়ের মুখের যে হাসি, এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি, সুস্থতার প্রাপ্তি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। দর্শক, যা কিছু বলার আসলে ওনারাই বলে দিয়েছেন, বাকি ডিসিশন নেওয়ার মালিক আপনারা। আপনারা কি অসুস্থ থাকতে চান না সুস্থ থাকতে চান? সুস্থতা অনেক বড় একটি নিয়ামত, আমরা সুস্থতা খুঁজে ফিরি আসলে, কিন্তু খোঁজার মতো করে যদি আমরা খুঁজি সব কিছুই আসলে পাওয়া সম্ভব, যেমনটাই যে আমাদের এই মায়ের ক্ষেত্রেই ঘটেছে। দেখুন, দীর্ঘদিন যাবৎ উনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, বাট একটা সময় যখন উনি সার্চিং করা শুরু করলেন এবং একটা সময় কিন্তু উনি পথের দিশাও পেয়ে গেছেন, এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, এইটুকু উনি কনফিডেন্ট। আশা করি সারাটা জীবন উনি এমনটাই থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। আস্থা, বিশ্বাস
ও নির্ভরতায় অবিচল।